এসব আমরা কিছু নতুন শিখি তো দেখো ডাব্লিউপিএস বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে আমাদের প্রিভিয়াসের ক্লাসের ওপর অল সাবজেক্টের ওপর সিরিজ চলছে তো আজকে নিয়েছে রিজেন্ট ক্লাস কোডিং রিকোডিং এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো প্লেলিস্টে পেয়ে যাওয়া যেরকম আলফাবেট সিরিজ আলফাবেট সিরিজ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মানে চ্যাপ্টার কারণ এর সাথে লিঙ্ক রয়েছে কোডিং ডিকোডিং যেরকম আজকে কোডিং ডিকোডিং করবো কোডিং ডিকোডিং এর সম্বন্ধে একটু বলে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি দেখো এই প্রিপারেশন ক্লাস করে লাভ কি তোমার প্যাটার্ন বুঝা হয়ে যাবে যখন পেটার্ন বুঝে যাবো তখন দেখবা তোমার কতটা প্রিপারেশন করা দরকার সেই পর্যাপ্ত পরিমাণ করলে মানে কোয়ালিফাই করা যায় ক্লিয়ার এবং ডাইসেরও হয়ে গেছে এবং এর পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি দুটোরই পিডিএফ প্রোভাইড করে দিয়েছি ঠিক তো আমি এটাই মেনে চলছি কি এই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে কারণ আলফাবেট সিরিজ থেকে যেরকম এ বি সি ডি করে লেখা থাকে সেগুলো মনে কিভাবে রাখা যায় কি এ কি বসে বি এ কী বসে এসে কি বসে টি এ কত হয় টি এ যেরকম কুড়ি হয় এসে আমাদের কত উনিশ হয় এই জিনিসগুলো কিভাবে মনে রাখা যায় আমি সমস্ত কিছু বলেছিলাম কোডিং ডিকোডিং এর ইউজ পাবার কারণ কোডিং রয়েছে 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 চার থেকে পাঁচটা টাইপ টাইপ আর খুবই ইজি ইজি যদি আলফাবেটিক সিরিজ দেখে থাকো তো তো চলো আমরা আজকের ক্লাসে স্টার্ট করি তার আগে বলি এই যে ক্লাস হচ্ছে এর পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে থাকি যদি ভিডিও দেখতে চাও তো প্লে লিস্টে পেয়ে যাবে যে ভিডিও হয়েছে মানে আলফাবেটিক সিরিজ ডাইস এর ঠিক তো আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার বিভিন্ন রকমের আপডেট বিভিন্ন রকমের ছোট মোটো খবর আমি ভিডিও তৈরি করে না ডাইরেক্টলি দিয়ে দিই ক্লিয়ার ওখানেই প্রোভাইড করে দিই ফেসবুক পেজে জয়েন হতে পারো চলো আজকের ক্লাস স্টার্ট করি দেখো এক নম্বর এক নম্বরে কি বলছে আমাদের একটি নির্দিষ্ট কোড রয়েছে টু ফাইভ সিক্সের একটা নির্দিষ্ট কোড রয়েছে এর অর্থ কি বলছে ইউ আর গুড এখানে তিনটি ইও রয়েছে ঠিক তো এই তিনটার কোড রয়েছে এই তিনটা কি টু ফাইভ সিক্স ভালো করে বুঝে নেবা এখানে কোনো বড় বিষয় না সিম্পলি কমন নিবার বিষয় আছে আর কিচ্ছু না এবার দেখো এই তিনটির কোড রয়েছে ইউ আর বেড তো দুটো দুটো থেকে নিবা কমন যেরকম আমি একটা বাদ দিচ্ছি এখন এখানে নিচ্ছি না তারপরে আমি আসছি ওটাতে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে ইউ আর গুড আর ইউ আর বেড তো আর দেখো দুটোতেই কমন রয়েছে কমন যদি নিতে পারো তো এই হয়ে গেলো এটাতে দেখো একটা আর কমন আছে এটাতে আর কমন রয়েছে তো এবার সংখ্যাগুলোর মধ্যে তবে একটা কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকা উচিত তো দেখো এখানে এটাতে সিক্স রয়েছে এটাতে সিক্স রয়েছে ক্লিয়ার বিষয় তো আমরা এখান থেকে জানতে পারলাম কি আর এর কোড যেটা রয়েছে সিক্স রয়েছে এভাবে করে বের করতে হয় ক্লিয়ার বিষয় এবার আমরা যদি তৃতীয়টাতে যাই তো এখানে দেখো তিনটি ডিজিট রয়েছে আর এখানে তিনটি কোড রয়েছে আর এখানে তিনটা গুড অ্যান্ড বেড দেওয়া রয়েছে তো এবার দেখো গুড তো আমি যদি গুড এটাতে দেখি তো এটাও দেখতে পাচ্ছি গুড তো এই গুড আর এই গুড কাটা গেল ফার্স্ট আর লাস্ট তো এই যে সংখ্যাগুলো রয়েছে তো এই সংখ্যাগুলো কমন পাওয়া যাবে তবে একটা হানড্রেড পারসেন্ট পাওয়া যাবে দেখো এটাতে পাঁচ রয়েছে এটাতে পাঁচ রয়েছে তো এখান থেকে আমরা ক্লিয়ারই হয়ে যাব ক্লিয়ার হয়ে যাব কি এই যে গুডের কোডটার আছে যেটা ওটা পাঁচ রয়েছে দেখো খুবই আস্তে করে আমি বুঝাচ্ছি। যেমন কি ক্লিয়ার হয়ে যায় যারা নতুন আছে এবার দেখো এই বেড রয়েছে এই বেড আর এই বেড মিলছে তো এবার সেকেন্ডের সাথে লাস্টের যখন মিল হলো তো এই দেখো এটা সেকেন্ডের কোড ছিল এটা লাস্টের কোড ছিল দেখো একটা মিলবে একই মিলবে তো এখানে দেখো একটা জিনিস এইখানে তিন মিলছে আর এখানেও তিন মিলছে এবার দেখো প্রত্যেকটার কোড ডিফাইন্ড হয়ে গেছে এবার আমাদের এখানে এন্ড বেঁচে আছে এই তিনটির মেন্টার মধ্যে এই তিনটার মধ্যে আমাদের কত অ্যাড বেঁচে আছে তা আমরা বলতে পারি এই যে এনটা বেঁচে আছে আর এদিকে অ্যাড বেঁচে আছে তো এরিক কোড হবে আর এটাই আমাদের চেয়েছিল এর কোড কি হবে তো এখানে আমাদের বি নম্বর রাইট এবার তোমার মনে যাচ্ছে না আমি ইউরো বের করবো তো বের দেখো ডিফাইন্ড হয়ে গেছে যেটা বেঁচে আছে এখানে সেটাই হয়ে যাবে দুই আর এখানে উইয়ের কি হয়ে যাবে তবে এখানে যেটা বেঁচে আছে সেটা হয়ে যাবে সাত ক্লিয়ার প্রত্যেকটা আমি ডিফাইন করে দেখালাম কমন নেবার বিষয় এরপরে চলো দেখো এবার দেখো আমরা তাড়াতাড়ি একটু করবো সাংকেতিক লিপিতে এই তিনটি বলছে বুকস আর অল এগুলো প্রত্যেকটা এসছে ওটা দু হাজার এবার দেখো এখানে বুকস আর বলছে আর তিনটি কোড দেওয়া রয়েছে এখানেও কোড দেওয়া রয়েছে এখানে দেখো মেন ইজ ওল্ড তো দুটো ওল্ড পেয়ে গেলাম তো এখানে দেখো একটা ডিজিট কমন পাওয়া পাঁচ আর পাঁচ তো ওল্ড এর কোড আমরা কি জেনে নিলাম আমি জাস্ট লিখছি ওখানে লেখার কোনো দরকার পড়বে না আমি বোঝানোর খাতিরে লিখছি এটা ঠিক এবার দেখো তৃতীয়টা আমি যখনই যাব তো এখানে বাই গুড বুকস বলছে এখানে সংকেত আর এর চাইছে আমাদের ঠিক না তো আমরা দেখতে পাচ্ছি এখানে বুকস রয়েছে এটা তো বুকস রয়েছে এই বুকস আর এই বুকস মানে ফার্স্টের সাথে লাস্টের সম্পর্ক হলো তো আমরা বুকস কমন নিলাম তো দেখো এই যেটা লাস্ট রয়েছে এর কোডের সাথে একটা কোড মিলবে তবে এই তিন রয়েছে এটা তিন রয়েছে বুকসের কোড কত আমাদের তিন তবে ক্লিয়ার তো যেটা বাঁচলো এখানে আর বাকি রয়েছে তিনটা তো দুটো তো পেয়ে গেলাম আর বাকি থাকলো তো দুই আর এর কি বাকি থাকলো এখানে কোডটা সরি কি বাকি থাকলো দুই তো দুই এখানে কোড হয়ে যাবে সিন মোর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখো এই টাইপের যতটি ছিল আমি নিয়েছি দেখে নাও এই টাইপের মধ্যে একটু ঘুরিয়ে টুরিয়ে জিজ্ঞেস করে সেগুলো আমার না হয়েছে দেখুন দেখে নাও সাংকেতিক ভাষায় বলছে পিল গিন জব ঠিক না তো এই তিনটা দেওয়া রয়েছে এখানে আপেল ইজ গুড বলছে জব জেন পিন বলছে ঠিক আর ট্রি ইস্টেল বলছে তো এই যে তিনটা দেওয়া রয়েছে তো এই তিনটার এই তিনটার মধ্যে কমন খুঁজে দেখো ইচ কমন রয়েছে ইচ কমন রয়েছে তো এখানে দেখো এদের মধ্যে কি কমন রয়েছে এই দুটোর মধ্যে তো দেখো আমরা পেলাম জব 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 ঠিক না তো এখানে ইজের কোড আমরা পাচ্ছি জব ঠিক না জেপ পাচ্ছে এবার দেখো তারপরেরটা একটা খুঁজে এখানে চাইছে তৃতীয়টা যে দেখি তো এখানে দেখো ইট গুড ফ্রুট ঠিক না তো এখানে গুড চাইছে গুড কারোর সাথে আছে কি গুড এটা আছে ফার্স্ট আর তবে লাস্টের সাথে কমন নিয়ে এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন রয়েছে কোডটাতে তো দেখো এটা আমরা কমন পাচ্ছি আর এটা কমন পাচ্ছি তো আমরা কি বুঝলাম এখান থেকে গুডের কোড যেটা হয়ে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে সি হয়ে যাবে আশা করি ক্লিয়ার আচ্ছা এটাকে করিয়ে দিয়েছিলাম নাকি না 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 শুরুতেই হলো এখন চলো দেখো দেখো চার নম্বর আমাদের কি বলছে গ্রিন ইয়েলো বলছে গ্রিন মানে আমাদের কি বলছে ইয়েলো বলছে ইয়েলো মানে আমাদের বলছে কি হোয়াইট বলছে ঠিক আর হোয়াইট মানে বলছে আমাদের ভাইলেট বলছে ঠিক আছে ভাইলেট মানে ব্ল্যাক বলছে এবার দেখো এখানে কি চাইছে তবে মানুষের রক্তের রং কি হবে কি হবে তো মানুষের রক্তের রঙ আমাদের কি রেড থাকে রেডটাকে আমি কি বলছি সেটা এখানে উত্তর হবে কিন্তু ক্লিয়ার দেখে নাও আমি একবার আরো বুঝাচ্ছি এখানে একটা বলছে যেরকম গ্রিন বলছে ইয়েলোকে যদি গ্রিন বলা হয় তো সেটার মানে কিন্তু ইয়েলো তো এখানে রেড এর মানে আমাদের কি বলছে সেটা আমাদের বের করতে হবে এখানে দেখো হোয়াইট মানে রেড বলছে বাট এটা না হোয়াইট মানে রেড হোয়াইট মানে রেড রেড মানে কি আমরা এটা খুঁজবো কারণ রক্তের রং লাল লাল মানে কি বলছে সেটা এখানে তবে মানুষের রক্তের রঙ কি হোয়াইট মানে বলছে ঠিক না তো আমাদের এখানে এটা হয়ে যাবে উত্তর এখানে বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু আস্তে করে দেখবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে চলো দেখো সেম ভাবে আমাদের তিনটি দেওয়া রয়েছে তিনটি এ দেওয়া রয়েছে ইউ আর এ গুড আচ্ছা এটা হয়ে গেছে এটা ডবল বার নেওয়া হয়ে গেছে ঠিক না এবার দেখো পিডিএফ পাওয়া তখন আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে দেখো ছয় নম্বরটা কি বলছে কোনো সাংঘাতিক ভাষায় কি বলছে ফোর আইট ওয়ান তিনটি কোড রয়েছে এর মানে আকাশ হয় নীল টু ফোর সিক্স এর মানে বলছে সমুদ্র গভীর সমুদ্র গভীর হয় তো এখানে দেখো এই হয় আর এই হয় দুটো পাচ্ছি তো দেখো ডিজিটও মিলবে এখানে কি ডিজিটটা মিলছে চার আর চার মিলছে ক্লিয়ার তো এখানে হয় মানে আমরা চার বুঝেনি চার পেয়ে গেলাম এবার আমাদের যদি লাস্টেরটা দেখি তো লাস্টের থেকে চাইছে এটা কি এখানে আকাশ কোন সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে আকাশের যে সংখ্যাটা রয়েছে সেটা কোন সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে এখানে দেখো সমুদ্র দেখতে নিল তো সমুদ্র আর কোথায় দেখলাম আমি সমুদ্র এটাতে দেখলাম মানে সেকেন্ডটাতে দেখলাম সমুদ্র তো এই দুটোতে মিলিয়ে নাও দেখো এটাতে ছয় রয়েছে এটাতে ছয় রয়েছে তো সমুদ্র আমরা কি পেয়ে গেলাম সমুদ্র ছয় পেয়ে গেলাম আমি এখানে লিখে দিচ্ছি ছয় পেয়ে গেলাম ক্লিয়ার এবার দেখো নীল দেখলাম এটা নীল রয়েছে আর এটা আমাদের নীল রয়েছে ঠিক তো ফার্স্ট আর লাস্টের সাথে মিলিয়ে না এটাতে আট পাচ্ছি এটা তো আট পাচ্ছি তো দুটো কেটে গেল বাঁচলো আকাশ হয় নীল তো আকাশটা পড়ে আছে এখানে কোন ডিজিট পরে আছে ওয়ান তো ওয়ান হয়ে যাবে এর উত্তর ক্লিয়ার তো আকাশ এদিকে পড়ে আছে ডিজিটের মধ্যে যদি কোডের মধ্যে যদি বলি তো ওয়ান পড়ে আছে টোটাল কোড হয়ে গেল আশা করি ক্লিয়ার হলে একটু রিপিট করে দেখবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে কমন নিবার বিশ ওই দুটো থেকে যেরকম এটাও দেখে নাও দুটো আর নটার মতো ছিল এই টাইপের একটু আলাদা আলাদাও ছিল তো আমি সেই জন্য সবটা নিয়েছি তারপরেও আলাদা ওটা আইপ রয়েছে দেখো সাত সাত দুই চার বলছে লিভ ইজ গ্রিন এটা বলছে থ্রি থ্রি সেভেন ওয়ান বলছে মানে গ্রিন অ্যান্ড ব্লু বলছে তো হান্ড্রেড থাকবে তো এখানে দেখে নাও গ্রিন আর গ্রিন এখানে দেখো সংখ্যা সাত আর সাত তো গ্রিনের মানে আমরা কি বুঝে নিলাম সাত বুঝে নিলাম ঠিক আছে এবার তারপরে আমাদের যদি এটা দেখতে চাও স্কাই ইজ ব্লু তো আমরা কি পেলাম ব্লু পেলাম আচ্ছা দুটো এবার ডিজিট চাইছে ব্লু ব্লু পেলাম যটা জিজ্ঞেস করুক তো এখানে ব্লু আর এটা তো ব্লু তো এখানে দেখো তিন রয়েছে এটাতে তিন রয়েছে তো ব্লু মানে আমরা কত পেয়ে গেলাম তিন পেয়ে গেলাম ঠিক আর গ্রিন মানে আমরা কত পেয়েছিলাম সাত পেয়ে গেছিলাম এবার দেখো ইজ এটাতে ইজ রয়েছে তো দেখো কমন কি আছে তো কমন আমরা দেখতে পাচ্ছি চার রয়েছে ইজ তো আমরা কি পেয়ে গেলাম চার পেয়ে গেলাম একটা তো ডিনোট হয়ে গেল কি চার হান্ড্রেড পার্সেন্ট হবে কার হচ্ছে চার ইজের হচ্ছে ক্লিয়ার এবার লিফ আচ্ছা এখানে দেখো তিনটা তিনটা ছিল লিফ ইজ গ্রিন ছিল তো ইজ আর গ্রিন আমি পেয়ে গেছি বাকি বাকি থাকলো এখানে দুই আর এখানে থাকলো লিফ তো আমি এর দুই তো আমরা পেয়ে গেলাম দুই আর চার দুই আর চার রয়েছে ডিটা আশা করি ক্লিয়ার তো এইভাবে করে দিতে পারে দুটো জিজ্ঞেস করতে পারে এখানে ডি নম্বর রাইট চলো নেক্সট খুবই ইজি চলো আর একটা রয়েছে দেখি নাও এখানে বলছে কোনো সাংকেতিক ভাষায় এক দুই আর তিন বলছে এই তিনটি বলা রয়েছে কফি আর এই তিনটা কোড দেওয়া রয়েছে এই তিনটা বলা রয়েছে এবার দেখো কার সাথে মিলছে ভেরি আছে কি এখানে না হট আছে তো কি মিলছে এটার সাথে কিছু মিলে না মিলবে তো হান্ড্রেড পার্সেন্ট একটা তিনটির সাথে একটা তো চাই হান্ড্রেড পার্সেন্ট ভেরি হট নাই আচ্ছা হট আছে এটাতে আচ্ছা হট আছে এটাতে তো সংখ্যাগুলোর মধ্যে দেখে নাও একটা তিন আর তিন তো হটের আমি কি পেয়ে গেলাম তিন পেয়ে গেলাম ক্লিয়ার এবার তারপরে আমরা যদি দেখি তারপরেটার সাথে আচ্ছা ভেরি চাইছে এখানে দেখো ডে রয়েছে আর এখানেও ডে রয়েছে তো এখানে দেখো কমন পেয়ে যাওয়া কী কমন পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি কারণ এটাতে পাঁচ রয়েছে এটাতেও পাঁচ রয়েছে সেকেন্ড আর লাস্টের সাথে এবার দেখো এই তিনটি দেওয়া ছিল ভেরি হট ডে ভেরি হট ডে হট আর ডে তো আমরা পেয়ে গেলাম একটার তিন পেলাম আর একটার কী পেলাম এর পাঁচ পেলাম বাকি এখানে ভেরি বেঁচে আছে আর এখানে বাকি ছয় বেঁচে আছে তো ভেরির কোড আমরা পেয়ে যাচ্ছি কত ছয় আর এটাই আমাদের চেয়ে ছিল তো এখানে বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করবে দেখবা হয়ে গেছে আচ্ছা ওই টাইপটা গেল আর আমি বলছি যে নটার মতো ছিল বা আটটা ছিল এই আটটাই প্র্যাকটিস করো আমি পিডিএফ দিয়ে দিচ্ছি সেখান থেকে এবার দেখো একটু আলাদা আমি বললাম কি আলফাবেট সিরিজ যারা করেছে তাদের জন্য খুবই সুবিধা হবে এটাতে দেখো আমি একবার আরো বলে দিচ্ছি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এল আর এম তারপরে এদিক থেকে লিখতে হয় এন ও পি কিউ আর এস টি ইউ এই যে কোডগুলো দেয় না এক দুই এভাবে কিভাবে মনে রাখতে হয় আমি এটাও বলেছিলাম কিন্তু সেখানে আশা করি তোমাদের মনে হবে যদি সেই ক্লাসটা দেখে থাকো আর আমি চাইবো যদি না দেখে থাকো সেটা দেখে নাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটাতে মুখস্থ থাকলে এগুলো খুবই মানে কাজ ধরবে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি একটাতে এটা কত চোদ্দ হবে তবে এটা কত পনেরো হবে এটা ষোলো হবে এটা কত সতেরো হবে এটা কত আঠারো হবে এটা কত উনিশ হবে এটা কত কুড়ি হবে এটা কত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ দেখো এখান থেকে কি কিভাবে জিজ্ঞেস করে এক তো উল্টো জিজ্ঞেস করতে পারে এ এর দিয়ে দিতে পারে কি ছাব্বিশ এর কোড এখানে দেখো এ মানে কত এক বি মানে কত দুই এরকম তো বুঝতে পারলাম এর উল্টোটাও দিতে পারে মানে এর বিপরীতে কে রয়েছে এর বিপরীতে জেড রয়েছে বি এর বিপরীতে কে রয়েছে এ এম এর বিপরীতে কে রয়েছে এভাবেও দিতে পারে তো আমি যেখানে বুঝালাম সেখানে এইগুলোকে মনে রাখার প্রসেসও বলেছিলাম কিভাবে মনে রাখবা এচ কততে আইজ কততে আই কততে যে কততে এল কততে কে কততে এভাবে ক্লিয়ার এবার এখানে দেখো আই কে ডিনোট করছে নয় দিয়ে এখানে দেখো আই কে ডিনোট নয় দিয়েই হয়েছে তো আমরা এখান থেকে বুঝলাম কি এই যে সংখ্যাটা দেওয়া আছে আমি একটু এটাকে রিমুভ করে দিচ্ছি আচ্ছা রিমুভ করছি না এস এর এস সমান কত আমাদের উনিশ দেখো এস কততে আছে উনিশে রয়েছে ঠিক তো উনিশ তারপরে এল এল কততে বারোতে থাকে দেখো আমি দেখে দিচ্ছি দেখো এল আমাদের কততে আছে বারোতে আছে এগুলো মুখস্থ যদি থাকে তো খুবই তাড়াতাড়ি করা যায় এক্সামে তো সময় থাকে না দেখো আয়ো রয়েছে তাই কত হয়ে যাবে নয় হয়ে যাবে পি আমাদের কত হয়ে যায় পি আমাদের ষোলো হয় এগুলো মনে রাখার প্রসেস বলেছিলাম এবার দেখো এগুলো সম্পূর্ণটাকে যদি যোগ করি আমরা তো কত পাচ্ছি নয় আচ্ছা কোথাও মিস করলাম ঠিক আছে নয় কত আঠারো আঠারো আর ছয় আমাদের কত চব্বিশ এদিকে দেখো তিন তিন আর দুই পাঁচ তো আমরা এখান থেকে দেখলাম কি এই সবটার যদি ডিজিট গুলো কোড গুলো আমরা যোগ করছি তখন এটাই আসে তা আমরা কি বুঝবো এটার সবটা কোড যদি এবার আমি মিটিয়ে দিচ্ছি ক্লিয়ার এবার আমি এগুলোকে রিমুভ করছি দেখো এটার কোড তো এটা রয়েছে আমরা যোগ করে পেলাম তো এটাকে আমরা যখন পাবো তো এটাকে যোগ করে দেখুন টি এর যদি বলি টি এর কুড়ি এর কত ওয়ান আর এস এর কত উনিশ আর কে এর আমার কত এগারো তো সবটাকে যোগ করলে যেটা আসবে সেটাই আমাদের তবে উত্তর দেখো এক রয়েছে আর নয় রয়েছে কত দশ দশ একে এগারো এগারোর কত হবে এক হয়ে যাবে ঠিক এবার দেখো এখানে আমাদের দুই আহ তিন চার কে পাঁচ মানে একান্ন এখানে রাইট এখানে আমাদের এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আমরা নেক্সট দেখি এবার দেখো আমাদের দশ যে এবার বলছে আমাদের ওয়ান আমি বললাম একটু আগে উল্টো জিজ্ঞেস করে আমি ওখানে সমস্ত কিছু বলেছি উল্টোটাও বিপরীত দুটোই বলেছি এবার যদি জেড মানে ওয়ান হয় তো এ মানে আমাদের কি হয়ে যাবে ছাব্বিশ হবে তবে কারণ এটা উল্টো দিক থেকে গুন্দি করেছে যখন আমরা এখানে ই করেছিলাম লিখেছিলাম তখন দেখো এক দুই তিন করে জেট পর্যন্ত গেছিলাম কিভাবে ২৬ পর্যন্ত গেছিলাম এবার উল্টো দিক থেকে আসছে এটাকে এক ভাবছে তারপরে আমাদের কত পঁচিশ ভাবছে তারপরে ছাব্বিশ ভাবছে এরকম করে উল্টো দিক থেকে আসছে এবার এটাকে মনে কিভাবে রাখবা দেখে নাও কিভাবে বের করবা যদি জেড কে আমাদের ওয়ান বলে আর এ কে আমাদের ছাব্বিশ বলে হয় বলা হয় তো এটা সমান এটা হলে এটা সমান কত তো ভালো করে বুঝে নাও আমি যদি বলি কি জি সমান কত জি সমান সাত হয় বাট সাত তো বলছে না জি এর কোড এটা সাত মানে জি সাত নম্বরে রয়েছে বাট সাত নয় এর অপোজিটে কে রয়েছে সেটা চাইছে তো এটা সিম্পল বিষয় সাতাশ থেকে মাইনাস করে দেওয়া সাতকে এর অপোজিটে পেয়ে যাওয়া কিসে পেয়ে যাওয়া অপোজিটে পেয়ে যাবা ক্লিয়ার বিষয় সা জি সমান আমাদের কত সাত আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি এখানে জি সাত ও আমাদের কত পণ্ড আর এ আমাদের কত ওয়ান আর টি আমাদের কত কুড়ি এদের থেকে যে এদের অ্যাকচুয়াল ভ্যালু আছে মানে অ্যাকচুয়াল স্থান রয়েছে এর বিপরীতে কে রয়েছে আমি বলে দিচ্ছি যেরকম সাত রয়েছে সাতাশ থেকে বাদ করবা কত থেকে সাতাশ থেকে বাদ যদি কর এর বিপরীতে পাওয়া যায় তো আমাদের যে এর জিয়ের বিপরীতে কি হয়ে যাবে সাত বাদ করলে কুড়ি হয়ে মানে কুড়ি হয়ে যাবে ঠিক এবার ও রয়েছে পণ্য রয়েছে পণ্ড যদি আমি সাতাশ থেকে বাদ করি তো কত পেয়ে যাবো আর বিপরীতে কত পেয়ে যাবো পনেরো যদি আমি বাদ করি তো পাঁচ আর তো এগারো পেয়ে যাচ্ছে ক্লিয়ার এবার দেখো এ রয়েছে এর বিপরীতে কাকে পেয়ে যাবো ছাব্বিশ কিভাবে এর বিপরীত ছাব্বিশ সাতাশ থেকে আমাদের এ কে বাদ করতে হবে কারণ এর ভ্যালু তো কত যে এ বসে আছে ওয়ান রয়েছে যখনই বাদ করবো আমি বাদ করে দেখে দিচ্ছি এটা কুড়ি এটা আমাদের কত পাঁচ আচ্ছা আমি এখানে মিস করলাম মনে হয় না হাঁচ সাত পাঁচে বারো হবে না আচ্ছা বারো হবে এটা এটা বিয়োগ করে দেখো এটা কত আমাদের সাত পাঁচে হয়তো বারো বারো ক্লিয়ার এবার এক বাদ করলে আমাদের কত তে এভাবে করে তারপরে টি বলছে তো সাতাশ থেকে যদি আমি কুড়ি কে বাদ করি তাহলে অপোজিটের যে সংখ্যাটা থাকে সেটা এখান থেকে পাওয়া যায় ক্লিয়ার এটা সাত এখানে আমাদের বসবে কত সাত এই অপোজিট গুলো আছে এগুলো এইটার অপোজিটের যোগফল আছে মনে হয় সম্ভবত চলো দেখো কি রয়েছে এবার দেখো দুই ছয়ে আমাদের আট আট আর সাথে আমাদের হয়ে যায় কত আট সাথে পনেরো পনের কত পাঁচ এদিকে দেখো দুই আর দুই চার একে পাঁচ পাঁচ আর একে ছয় তো আমাদের বুঝলাম কি অপোজিটের সব যোগ ফল রয়েছে এটা তো এবার আমরা এটারও কি করবো অপোজিট যোগ ফল করবো দেখে নাও এফ কত তাতে সিক্স তো সাতাশ থেকে যদি সিক্স কে আমি বাদ করি তো আমাদের কত একুশ বাঁচবে ক্লিয়ার না এ রয়েছে এ সাতাশ থেকে যদি এক কে বাদ করি তো আমাদের কত হয়ে যাবে ছাব্বিশ হয়ে যাবে টি কুড়ি রয়েছে কুড়ি কে যদি আমি কত কুড়ি কে যদি আমি সাতাশ থেকে বাদ করি তা আমরা কত পেয়েছিলাম সাত পেয়েছিলাম সাত ক্লিয়ার আর আয় রয়েছে আয় কে আমি যদি সাতাশ থেকে বাদ করি মানে নয় কে আমি যদি সাতাশ থেকে বাদ করি তা আমরা কত পেয়ে যাব তো নয় তো সাত চলে গেলো বাঁচলো দুই কত পাচ্ছি আঠারো পাচ্ছি সম্ভবত নয় সাত দুই হ্যাঁ আঠারো পাচ্ছি তাহলে কাকে পেয়ে গেলাম আঠারো পেয়ে গেলাম তো এভাবে করে তোমাকে মানে বের করে নিতে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করতে পারে ক্লিয়ার সেই জন্য ওই ডিজিট গুলো তোমার যদি মনে থাকে তো তাড়াতাড়ি করতে পারবা এবার দেখো ছয় ছয় আর একে কত সাত 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 চোদ্দ চোদ্দ একুশ একুশ বাইশ বাইশের আমাদের কত দুই আর এদিকে দেখো আমাদের দুই আর দুই চার চার একে পাঁচ পাঁচ আর দুই এর সাত মানে বাহাত্তর এখানে আমাদের রাইট হ্যান্ডস আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখে নেবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে এই জন্য আমি বলছিলাম বারবার করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আলফাবেট সিরিজ কারণ তার লিঙ্কেজ রয়েছে আরো অনেকগুলো চ্যাপ্টারে পাবা সেটা ভালো করে ডিজিটগুলো মনে রাখা আর এরকম মনের ভাববা না অনেকজন কি করে এক্সাম হলে বসলো এডমিটের পিছনে লেখে রাখে বাট এখন যা এক্সামের সিচুয়েশন তোমাকে বেশি নম্বর পেতে হবে ঠিক না কারণ বুঝতেই পারছো বেশি নম্বর না পেলেই কিন্তু বাদ চলে যাওয়া তাই জন্য বলছি এগুলো মুখস্ত করে যাবা যাতে বেশি এটিএম করতে পারো এবার দেখো বোর্ডের কোড এটা লেখা রয়েছে নিয়ারের দেওয়া রয়েছে নিডের আমাদের চাইছে ঠিক এটা বের করতে বলছে এবার দেখো এখানে কি রকম ভাবে দিয়েছে সেটা দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিকে পাঁচ বলেছে ওকে কে আমাদের তিন বলেছে এ কে আমাদের এক বলেছে আর কে আমাদের ছয় বলেছে আর ডি কে আমাদের নয় বলেছে এখানে দেখো এখানে যদি এ কে আমাদের কত বলেছে এক এখানে এ কে কত বলেছে এক বলেছে মানে এটা সিম্পল বলতে আমি একটু ক্লিয়ারিটি করি মানে যা এর ডিজিট নয় তো এর সামনে যেটা আছে তারিখ কোড রয়েছে কিন্তু সেটা সরি এখানে আমি কিছু ছাড়লাম ও আচ্ছা এটা উঠেই আছে সেটাই তার কিন্তু কোড রয়েছে ক্লিয়ার তো তারপরে আরো একটা দিয়েছিল যার সামনে যে আছে সে কোড কিন্তু যদি নতুন হও তো এগুলো লেখে লেখে একবার দুই একবার প্র্যাকটিস করবা এগুলো খুবই ইজি কিন্তু এর থেকে ইজি আর বলে হয় না তো এর সামনে এটা রয়েছে এটা 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 এর চাই চাইছে দেখো এন এর সামনে কি রয়েছে দুই তো এর দুই হয়ে গেলো ওর সামনে কি রয়েছে তিন রয়েছে তিন হয়ে গেল ডি এর সামনে কি রয়েছে নয় রয়েছে নয় হয়ে গেল ই এর সামনে চার হয়ে গেল এ রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখি এবার দেখো এই টাইপের দেখো একটু একটু কিন্তু টাইপ আলাদা রয়েছে তো তোমার কি হবে জাস্ট ক্লাস করবা আর এটাই দুই একবার প্র্যাকটিস করে বা তোমার একদম পুরোপুরি ক্লিয়ার থাকবে ঠিক না কারণ একটা বছর তোর না পুরো অনেক বছরের রয়েছে সমস্ত নিয়ে নিয়েছি দেখো এখানে কি বলতে চাইছে যদি ড্রাইভার আমাদের বলছে তো এখানে কারণ ছোট আছে বারো এক পাঁচ ছটা রয়েছে এখানে ডিজিট তো এখানে যদি ছটা ডিজিট থাকে তাকে ডবল করেছে বারো হয়েছে এটার সাথে কি মিলছে সেম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রয়েছে আটকে ডবল দিয়ে গুণ করলে আমাদের ষোলো হয়ে যায় অবশ্যই এটাকে ডবল করে দিছে ডিজিট গুলোকে এবার এটা দেখেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রয়েছে দশকে যদি ডবল করা হয় তো কত হচ্ছে কুড়ি তা আমাদের এইভাবে এখানে দেখো এক দুই তিন রয়েছে তিনকে আমরা যদি ডবল করি তো কত হয়ে যাবে ছয় খুবই ইজি না খুবই ইজি বাট এগুলো বিষয়ে জানতে হবে জানলেই কিন্তু ইজি না জানলে ক্লাস না করলেই কিন্তু মানে পারবে না কারণ না দেখে থাকলে তুমি বুঝতে পারবে না কি এটা কিভাবে হচ্ছে ঠিক না এবার দেখো সিস্টার হলো এটা কোড দিয়েছে ওনের কোড দিয়েছে তো আমরা একটু লক্ষ্য করব কি এদের সামনাসামনি কোড তো নাই সামনাসামনি থাকলে আর কিছুই করার দরকার না দেখুন এস রয়েছে এস এর পাঁচ বলছে আচ্ছা এখানে টি রয়েছে দেখতে পাচ্ছি এখানেও টি রয়েছে তো এর টি এর কোড কত দিচ্ছে আমি যদি এখানে লিখি বাট এক্সামে কিন্তু লিখবা না আমি জাস্ট ক্লিয়ারিটি করার জন্য কিন্তু লিখছি এখানে কারণ এগুলো যদি এগুলো লিখতে লেখে করতে হয় সময় না কিন্তু এক্সামে একটুও সময় না কারণ এক ঘন্টার সময় পাবা মাত্র পুরো তোমাকে কভার করো যদি সামনাসামনি এদের মান হয় তো আমাদের এটা এই দুটো যেটা দেওয়া রয়েছে এই দুটোর সাথে মিলবে এন ও এন রয়েছে তো দুই আর চার রয়েছে দেখো ও এটাতে ছিল না এন ছিল কি এটা তো এন ছিল না আচ্ছা টি ওয়াই দিচ্ছে ঠিক না তো টয় এ কি বলছে সাত বলছে দুই বলছে নয় এদের সামনাসামনি যদি কোড থাকে তো কি হয় আর ডাব্লিউবি সব থেকে মানে সব থেকে ইজি জিজ্ঞেস সব একদম থেকে সব থেকে মানে লয়েসটাই জিজ্ঞেস করে এর থেকে লয়েস্ট আর হয় না দেখো এখানে ও আমাদের দুই রয়েছে তো এখানেও দুই রয়েছে তো আমরা এটা বুঝতে পারছি যে সামনাসামনি কোড রয়েছে তো আমাদের বলছে সান সান বের করতে বলছে এস দেখো এস এর কত পাঁচ রয়েছে তো এটাও এস দেখো পাঁচ রয়েছে আর তো আমরা এস সানের কি বের করবো তো এস সমান আমাদের তবে পাঁচ হবে ও আমরা কত দেখছি ও আমরা দুই দেখছি দেখো দুটোতেই ও দু দিচ্ছে এন আমাদের কত রয়েছে এন আমাদের দেখো এর সামনে চার রয়েছে চার পাশে মানে ফাইভ টু ফোর ফাইভ টু ফোর মানে এ রাইট আশা করি ক্লিয়ার তো এইভাবে করে মানে ইজি ইজি ভাবে জিজ্ঞেস করে কিন্তু চলো দেখো এখানে আমাদের কি বলতে চাইছে এটাতে কি বলতে চাইছে আমরা দেখবো এখানে বলছে এর কোড দুই বি এর কোড পাঁচ বলছে এর কোড বলছে দুই আর বি এর কোড বলছে পাঁচ এটার সাথে কি হচ্ছে দেখো এখানে বিয়ের কোড কত পেলাম পাঁচ পেলাম এখানে বিয়ের কোড কত পাচ্ছি আমরা সেটা দেখবো দেখো এর কোড আমাদের দুই আর বিয়ের কোড আমাদের কত পাঁচ এখানে বিয়ের কোড কি পাঁচ রয়েছে হ্যাঁ পাঁচ রয়েছে সি এর কোড কত রয়েছে সাত রয়েছে এখানে দেখো বিয়ের কোড কি পাঁচ রয়েছে অবশ্যই বিয়ের কোড আমাদের দেখতে পাচ্ছি পাঁচ রয়েছে আর ডি এর কোড আট রয়েছে তো এবার দেখো এটা মিলিয়ে নাও সি এর কোড আমরা কত পেলাম এখান থেকে সাত পেলাম আমি লিখে দিচ্ছি একটু ঠিক সি এর কোড কত পেলাম আমরা এখান থেকে সাত পেলাম তো সাত বসিয়ে দাও ঠিক এবার তারপরে আমাদের কি বলছে এ এর কোড আমরা কত পেলাম এখান থেকে দেখো দুই তো দুই বসিয়ে দাও ডি এর কোড আমরা কত পেলাম এই যে ডি ছিল এখানে কত পেলাম আট পেলাম আট বসিয়ে দাও ঠিক আর কি বাকি থাকলো বি থাকলো আবার বি আমরা বি এর কোড আমরা কত পেয়েছিলাম পাঁচ পেয়েছিলাম পাঁচ মানে সেভেন টু আইট ফাইভ 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 মানে এ নম্বর ক্লিয়ার এইভাবে করে করা যায় এগুলোকে চলো দেখো 15 নম্বরটা দেখেন দেখো কত ইজি ইজি জিজ্ঞেস করছে জেড বলছে ছাব্বিশ মানে সেম রয়েছে জেড তো ছাব্বিশে থাকে ছাব্বিশ নম্বরের সংখ্যা জেড এবার বলছে নেট কি বলছে আমাদের ঊনচল্লিশ বলছে তো এদেরকে আমরা যোগ করে দেখবো এন সমান আমাদের কত হয় এন কততে আছে চোদ্দতে আছে আর ই কততে আর রয়েছে আমাদের পাঁচে রয়েছে আর টি কততে রয়েছে কুড়িতে রয়েছে ক্লিয়ার তো এটা যোগ করে দেখো এটা আসছে কি এটা কত নয় হলো এটা কত তিন হলো মানে উনচল্লিশ আসছে আমরা বলছি বুঝতে পারলাম কি এদের যোগ ফলটা এটা রয়েছে তো এবার যেটা চাইবে তার যোগ ফল তবে হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক না তো এন আমরা দেখলাম চোদ্দো আর এখানে ইউ রয়েছে ইউ কত তো হয় একুশে হয় আর টি আমাদের কত হয় কুড়ি মানে এদের স্থানের মান রয়েছে এটা এগুলো যোগ করলে কত পাঁচ আর এদিকে পাঁচ মানে পঁচপান্ন হচ্ছে আমাদের তো এখানে আমাদের বি রাইট হয়ে আশা করি ক্লিয়ার এবার দেখে না আমাদের কি বলতে চাইছে এখানে দেখো এল তিনটা রয়েছে তিনটা আটও দিয়েছে মানে সামনাসামনি মান রয়েছে আর কিছু নাই মানে পুরোপুরি আমি যদি একটু লেখে দেখাই লেখে দেখার তো কোনো দরকার নাই বাট তবু আমি লিখে দিচ্ছি এটা নয় এক সাত এবার দেখো এখানে যে আছে সে আছে আর যে আর কে এখানে তো যার সামনে যে আছে তার মান সে আছে তো এখানে আমাদের এটার মান আমাদের জিজ্ঞেস করেছে আয় এর সামনে কি ছিল দেখি না আয়ের সামনে কি ছিল তাই তো নাই মনে হয় এটা তো মিলল না তবে তো দেখো কিছু তো কন্ডিশন করেছে আচ্ছা আমরা ডিজিট বাড়িয়ে দেখেনি কারণ এইভাবে তো আচ্ছা এখানে তো মিলেছে ওয়ান কিন্তু আয় সমান এখানে কিছু তেরো রয়েছে তেরো থেকে আচ্ছা আমি সংখ্যাতে দেখে এটা আমাদের এমটা এমটা কত তেরো আছে এর তেরো তেরো থেকে কত কমেছে নয় তেরো থেকে কত কমলো তেরো থেকে চার কমেছে চার মাইনাস হয়েছে তো ই থেকে যদি একে যায় তো কত মাইনাস হয়েছে ই কত পাঁচে আছে তো আবার চার মাইনাস হয়েছে তখন আমাদের কত এক হচ্ছে তেরো থেকে চার মাইনাস করলে নয় ই পাঁচ থেকে চার মাইনাস করলে কত এক আচ্ছা এক এক করে কম হচ্ছে বাস্তবিক তাদের ভ্যালু থেকে এক এক করে কম হচ্ছে ক্লিয়ার যেরকম এগারো থেকে চার কমলে আমাদের কত হবে তবে এগারো থেকে চার কমলে আমাদের তবে সাত হওয়া উচিত এগারো থেকে চার কমলে সাতই হয় এল থেকে আমাদের চার কমে গেলে এল কততে আছে বারোতে আছে যদি চার কমে যায় তো আমাদের কত আট হবে ঠিক আছে এপ এপ আমাদের ছয়ে রয়েছে ছয় থেকে আমাদের যদি চার কমে যায় দুই হয় তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম কি এগুলো যেগুলো হচ্ছিল প্রত্যেকটা কি রয়েছে চার চার করে মাইনাস হচ্ছে বাস্তবিক ভ্যালু থেকে ক্লিয়ার বিষয় সেম ভাবে এদিকেও আমাদের সেটাই কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছিল চার চার করে মাইনাস তো যখন আমরা এটা করবো তখন অ্যাকচুয়াল ভ্যালু থেকে চার চার মাইনাস করবো যেরকম এদের অ্যাকচুয়াল ভ্যালু যদি বলি তো আয়ের আমাদের কত নয় এর আমাদের কত সাত আইচের আমাদের কত আট পাঁচের আমাদের কত পাঁচ বলছি ফাইভ ই কত পাঁচ আর ডি এর আমাদের কত চার এদের থেকে চার চার করে কমিয়ে দাও যদি চার চার করে যদি কমাও তো নয় থেকে চার কমে গেলে আমাদের কত পাঁচ সাত থেকে চার কমে গেলে তিন আট থেকে চার কমে গেলে আমাদের কত চার পাঁচ থেকে চার কমে গেলে এক চার থেকে চার কমে গেলে আমাদের জিরো এই ডিজিটটা কোথায় রয়েছে একটাতেই রয়েছে সি নম্বরটাতে রয়েছে আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখো এখানে কি বলতে চাই সতেরো নম্বর একটি নির্দিষ্ট কোড ভাষায় টি কে কুড়ি লেখা যায় টি টি এর স্থানে মানই কুড়ি রয়েছে টি যেখানে বসে সেটা কিন্তু কুড়িতেই বসে এবার দেখো এখানে বলছে টি কে আমাদের কুড়ি দিচ্ছে এ এ কে আমাদের কত ওয়ান দিচ্ছে আর এক্স চব্বিশে থাকে চব্বিশই দিচ্ছে দেখো তিনটি ফাইন্ড হয়ে যাচ্ছে জেড তবে ছাব্বিশ হবে জেড কত হবে আমাদের ছাব্বিশ হবে কিন্তু এখানে কি ছাব্বিশ রয়েছে না ছাব্বিশ নাই চব্বিশ রয়েছে এখানে তো উল্টো হয়ে গেল ঠিক না তো আমরা দেখবো এখানে কি কন্ডিশনটা অ্যাপ্লাই করেছে হিসেবে লেখা হয় তাহলে বেবি শব্দটির কোনটি কোড লেখা যাবে ভালো করে এখানে বুঝে নাও কি এখানে টি মানে কুড়ি টি মানে কুড়ি এ মানে ওয়ান আর এক্স মানে আমাদের কত ছাব্বিশ চব্বিশ এক্স চব্বিশ এই থাকে জেড আমাদের যেটা দিচ্ছে জেড আমাদের দিচ্ছে কত চব্বিশ দিচ্ছে মানে দুই কমে গেল তারপরে আমাদের ই আছে পাঁচ রয়েছে তো পাঁচেই রয়েছে আর আমাদের আঠারো আঠারোতেই আছে ও আমাদের কত পণ্ড তে রয়েছে মুদ্রা কথা এখানে যেটা ইয়ে করেছে প্রথম ডিজিটটাকে জাস্ট চেঞ্জ করেছে কিভাবে এটাকে দেখো এটা ছাব্বিশ ছিল তো দুই আমাদের মাইনাস করেছে তারপরে সেম রেখেছে পাঁচ রেখেছে তারপরে এটা আর সমান আঠারো হয় ও সমান আমাদের কত হয় পণ্ড হয় তো সব ডিজিটগুলো সেম রেখেছে বাট এখান থেকে প্রথম সংখ্যা থেকে দুই কমিয়েছে তা আমাদের এই যে বেবিটা রয়েছে এখান থেকে দুই কমে যাওয়া উচিত বাট এটা বেবি থেকে যদি দুই কমে আমাদের তো এখান থেকে যদি দুই কমে যায় বেবি থেকে দেখো বি দুই দুই থাকে দুই থেকে আমরা যদি কমাই দুইকে তো এটা কিভাবে হবে বি থেকে আমরা যদি দুইকে কমিয়ে দিই কারণ এখানে তো এভাবে করে কোনো সম্ভবই না আচ্ছা দেখো এখানে একটা অপশানও রয়েছে আমাদের ও নির্ তো আচ্ছা একটা আমি দেখে নিচ্ছি এটা কি কন্ডিশন রয়েছে বি দুই কমালাম তখন জিরো হবে এক থেকে আচ্ছা বি থেকে আমি যদি দুই কমিয়ে দিই দুই এ তো আছেই দু যদি আমি কমাই তো আমাদের কত হয়ে যাবে এটা জিরো হবে না এটা দুই দুই যদি কমিয়ে দিই এটা ছাব্বিশ হয়ে যাবে ঠিক কারণ আমাদের এক ডিজিটে ঘুরতে থাকে এক দুই তিন চার করে তো যখন আমি দুই কমালাম মানে বি দুই স্থানে রয়েছে দুই যদি আমি কমাই তো ছাব্বিশে চলে আসবো আবার ঘুরে উল্টো দিক থেকে ঠিক না এ রয়েছে আমাদের কত একে একে যদি দুই কমান আচ্ছা এটা তো দুই কমান না প্রথমটাতে দুই কমাচ্ছে তো এ ওয়ান এ আবার দুই হবে আর ওয়াই আমাদের কত পঁচিশ হয় পঁচিশই হবে এটা আমাদের ডিজিট বাট এই ডিজিটটা নেই কোথাও তো একটা সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার এভাবে করে করা হয়েছে এখানে তো চলো নেক্সট দেখি আমরা এবার দেখো আঠারো নম্বরটাতে আমাদের কি বলছে এফ এ এম দেওয়া রয়েছে ফেম বলছে লেখা হয় এটা ডিজিটে দেখো এবার তবে এই সাংকেতিক ভাষায় ডি ই এ ডি কে কিভাবে লেখা হবে ভালো করে বুঝে নাও এর সাথে এর সম্পর্কটা খুঁজে নাও এখানে দেখো আমাদের যদি কথা বলি এফ এ আর এম এর যদি কথা বলি আমি তো এদের যদি মান মান বলি স্থানীয় এটা ওয়ান রয়েছে আর এম এর আমাদের কত রয়েছে তেরো রয়েছে বাট এখানে মানগুলো কিন্তু সেম নাই তো এদের যদি অপোজিটটা আমরা দেখি ছয়ের অপোজিট আমাদের কত হয় সাতাশ থেকে ছয় বাদ করে দাও তো কত হবে একুশ হবে একের দেখো এ একে রয়েছে সাতাশ থেকে এক বাদ করলে আমাদের কত ছাব্বিশ হবে আর তেরো থেকে আমরা সাতাশ থেকে যদি আমি তেরো বাদ করি তো কত হয়ে যাবে তো আমাদের যদি তেরো বাদ হয়ে যায় তো চোদ্দো হয়ে যাবে তো এবার দেখো এই ডিজিটগুলো কিন্তু মানে অপোজিট আছে এর পরের সংখ্যার যেটা এটা রয়েছে এর অপোজিট খুঁজলেই তুমি আমাদের উত্তর তো দেখো ডি আমাদের চারে রয়েছে সাতাশ থেকে চার বাদ করলে আমাদের কত তেইশ আমি একটু নিচে লিখে দিচ্ছি এখানে না লিখে ঠিক না সাতাশ থেকে চার বাদ করলে আমাদের তেইশ ই থেকে ই কত পাঁচে আছে যদি পাঁচ বাদ করে দিই কত বাইশ এক বাদ করে দিলে আমাদের কত ছাব্বিশ ডি চার বাদ যদি করে দিই আমরা কত পেয়ে যাব তেইশ পেয়ে যাবো ঠিক তো এটা কোথায় রয়েছে তেইশ বাইশ ছাব্বিশ তেইশ তেইশ বাইশ ছাব্বিশ তেইশ এখানে বি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে নিবা এবার দেখো কলকাতা কে লেখা হয়েছে এই ওয়ার্ড দিয়ে তো আমরা এটা দেখব কে এর মানে কত হয় এগারো তো এখানে এগারো দেওয়া রয়েছে ওর মানে কত হয় পনেরো পনেরো রয়েছে এল মানে কত হয় পনেরো মানে একচুয়াল ভ্যালু দেওয়া রয়েছে আর এটা পুরো দেখবা কিন্তু কে মানে আবার এগারো দিচ্ছে এক মানে জিরো ওয়ান দিচ্ছে জিরো ওয়ান দিচ্ছে ঠিক এবার দেখো টি রয়েছে টিকে আমাদের কত দিচ্ছে কুড়ি দিচ্ছে আর এক কে জিরো ওয়ান দিচ্ছে তো বাংলাকে কিভাবে লেখা যাবে সেটা বলছে বাংলাকে দেখো দুই রয়েছে বি আমাদের কত দুই এ রয়েছে জিরো দুই এ রয়েছে এ কত জিরো ওয়ান এন রয়েছে কত চোদ্দতে রয়েছে এন জি রয়েছে সাতে তো জিরো সাত ঠিক জি জিরো সাত এল কত আমাদের বারোতে এ আমাদের কত ওয়ান তো জিরো ওয়ান এভাবে করে দেখে নাও এই সবটা ডিজিট মিলে যাবে কিন্তু একই এখানে দেখো জিরো টু জিরো টু জিরো টু জিরো টু অনেকটিতে জিরো টু রয়েছে জিরো ওয়ান একটাতেই রয়েছে আমাদের লাস্টে আছে দুটোতেই রয়েছে তো এই দুটো তো বাদ হয়ে গেল সাত জিরো এটা বাদ হয়ে গেল কারণ সাতের পরে জিরো নেই এটাতে সাতের পরে জিরো আছে জিরো টু জিরো ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন ওয়ান টু তা আমাদের এখানে ডি নম্বর রাইট হয়ে গেল আশা করি ক্লিয়ার তো এই তিনটা আমাদের ভুল রয়েছে তো এখানে আজকে ক্লাস ছেড়ে দিই সম্ভবত তো দেখো আরও দু একটা টাইপ রয়েছে এর পরের ক্লাস আমি কমপ্লিট করে দেবো এবং এই পিডিএফটাও আমি প্রোভাইড করে দেবো ক্লিয়ার দেখার জন্য থ্যাংক ইউ দেখাও পরবর্তী ভিডিওতে দেখতে থাকো থ্যাংক ইউ